এটা আমাদের গোরস্থান, দেখছেন গোরস্থানের গাছে কিছু পেয়ারা গাছ আছে, যে দেখতেছেন এই সেই গোরস্থান। এখানে সবারই একদিন আসতে হবে, অনেকের আবার আসতেও পারবে না, তার কপালে নসিবে জুটবে না। পেয়ারা গাছ এখানে হয়েছে কীভাবে জানো, বা কেউ হয়তো বা লাগাইছে, কিন্তু পেয়ারা গাছ ছোটো, দেখতে ছোটো, কিন্তু এখানে পেয়ারাগুলো খুবই টেস্টি, খুবই আমি। আর এখানে কল দিয়ে দিছে, আর এই একটা ঘর দিছে যাতে বৃষ্টি বাদল আসলে পরে লাশটা এখানে রাখতে পারে। চলো এটাও দেখতে দেখাই আপনাদের, এটা কেবল তৈরি করতেছে আমাদের, দেখতেই পারতেছেন উপর দিয়ে টিন দিতেছে, ভালো বড় হইতেছে। এটা আছেন আমাদের গোরস্থান, ওই একটা মানুষ দেখতেছেন, এই হলো গোরস্থানের পুকুর। এখানে সব কিছু আমাদের দাদা জানি নানা নানি সবাই এখানে আছে ঘুমিয়ে, আমরা বিশ্বাস করি। কল দিছে যাতে মাটি দিয়ে হাত পা ধোয়া যায় সেই জন্য। তো এখানে আসছি কবর জিয়ারত করার জন্য, একটু আমার বোনও এখানে মাটি দিয়েছি। আর চার সাইডে দেখতেই পারতেছেন বর্ষার দিন তো পানি, আর পানি চাপটাও ফুটিয়ে রয়েছে। এটা আমাদের গোরস্থানের পথ, তো এটা দেখানোর জন্য আর কি ভিডিও করা ছিল। এ একটা গাছ আছে লাটিম বা কড়াই গাছ বলে অনেকে, তো কবর দেখতে আসলে পরে অনেক সময় নিজের যে মৃত্যুর কথা স্মরণ হয়, নবীজিও বলছে বেশি বেশি কবরের কাছে গেলে পরে মৃত্যুর কথা স্মরণ হবে, এই জন্য আসছি। তার ভিতরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ রোজা সবাই করবেন, ধন্যবাদ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।